ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, আমি বাইরে আছি আজকে। তো আমি কোথায় আছি, কেন এসেছি, কি কারণে এসেছি, এটা নিয়েই আজকের ভিডিওটা। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি কোথায় আছি। তো টোটালটাই আমি তোমাদের দেখাবো আমি কোথায় আছি, কেন এই ভিডিওটা করছি। তো সঙ্গে থাকো। তো এত বড় বড় বিল্ডিং অ্যান্ড গাছপালা দেখে তোমরা ভাবছো আমি কোথায় আছি, তো এক্ষুনি বুঝতে পারবে আমি কোথায় আছি। তো দেখতেই পাচ্ছ নীল রঙের ব্যানারে ওখানে লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং আমি এখানে পড়তে এসেছি। তো টোটাল সিউটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন, এটার ভিতরটা কেমন, বাইরেটা কেমন, আমি সব দেখাবো। তো সঙ্গে থাকতে হবে। তো চলো আমি হাঁটতে হাঁটতে আজকে এই ব্লগের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটির সুন্দর এই পরিবেশটা আজকে তোমাদের আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় বিল্ডিং এবং প্রচুর গাছপালা। তো এই বিল্ডিংটা মোটামুটি 9 থেকে 10 তলা এবং প্রত্যেকটা ফ্লোরে লিফট আছে। তো লিফটের মাধ্যমে তোমরা একদম টপ থেকে গ্রাউন্ড পুরোটাই যেতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। আর গাছপালার কথা বললে এখানে বটগাছ থেকে শুরু করে ছোটোখাটো ফুল গাছ পর্যন্ত সব কিছুই আছে। এটা হচ্ছে এন্ট্রান্সটা ঢোকার, তো বাকিটা দেখার জন্য সঙ্গে থাকো। এবার আমি তোমাদের ক্যান্টিনটা দেখাবো। ক্যান্টিনটা কিন্তু একটা বলতে পারো বেশ ভালো খাবার দাবারই পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। তো চলো দেখা যাক। তো চলো ক্যান্টিনে যাওয়া যাক। এটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনটা কিন্তু বিল্ডিংয়ের সঙ্গে অ্যাটাচ নয়, বিল্ডিংয়ের উল্টো দিকে আর ফার্স্ট ফ্লোরে। তো ক্যান্টিনের বাইরের পরিবেশটা বেশ ভালো এবং রান্নাবান্নাটা হয় এই ঘরে আর খাওয়া দাওয়া হয় এখানে, যে দরজাটা বন্ধ ছিল তার পিছনে। বাইরের পরিবেশটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, বেশ মনোরম, সুন্দর। তো ভিতরের পরিবেশটা দেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমি ভিতরে চলে এসেছি এবং ভিতরের বসার জায়গাটা বেশ ভালো। এবং মেইন ব্যাপার হচ্ছে এখানে এসি আছে, এসিতে ঠান্ডায় তোমরা ভালোভাবে বসে খেতে পারবে এবং বসার জায়গাটাও ভালো। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি ভালো না খুব একটা, আমার মনে হয় না খাওয়াই বেটার। তো এবার চলে এসেছি ভিডিওর মেইন জায়গায়। এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতরটা এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তোমাদের যদি কোনো জেরক্স করার প্রয়োজন হয় সেটা করতে পারবে, এছাড়া গ্রাউন্ড ফ্লোরে সেরকম কিছু নেই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে হিস্ট্রির টপিকটা সেটা কিন্তু এখানে আছে এবং লিফট আছে। বললাম যেহেতু প্রত্যেকটা ফ্লোরে লিফট আছে এবং এখানে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এবং ফিলোসফি ডিপার্টমেন্টও কিন্তু রয়েছে। তো সেকেন্ড ফ্লোরেও কিন্তু হিস্ট্রি রয়েছে, মেইনলি ইসলামিক হিস্ট্রি রয়েছে এবং ফিলোসফি ডিপার্টমেন্টও রয়েছে। এছাড়া ডেমোক্রেটিক গভর্নেন্স বলে কিছু একটা ডিপার্টমেন্ট রয়েছে, এই রয়েছে সেকেন্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরে আছে ডিপার্টমেন্ট হিস্ট্রি, মেইনলি মডার্ন হিস্ট্রি রয়েছে। তো এখানেই আমি বসি আর ডিপার্টমেন্ট অফ এডুকেশনও রয়েছে এখানে, আর সেরকম এখানে কোনো আর কোনো সাবজেক্ট নেই। এছাড়া লিফট তো যেমন বললাম প্রত্যেকটা ফ্লোরে রয়েছেই। তো ফোর্থ ফ্লোরটাও আমি তোমাদের দেখাবো। এখানে কিন্তু মোটামুটি হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা থাকে, অফিসটা এখানে, এই যে দেখতে পারছো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে অফিসটা রয়েছে। অনেক কাগজপত্র জমা দেওয়ার ব্যাপার থাকলে এই ফোর্থ ফ্লোরে এসে জমা দিতে হয়। তো এটা হচ্ছে মেইন ভিউটা, আর দেখতে পাচ্ছ জানলা দিয়ে কী সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা কিন্তু মেইনলি আমরা এখানে ক্লাস করি, এখানে ডিএসসি পেপারগুলো হয়, মেইনগুলো হয় না, মেইনগুলো গ্যালারিতে হয়। তো বসার অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো। এবার চলে এসেছি সিইউ লাইব্রেরিতে। লাইব্রেরিটা কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে। হিস্টোরিক্যাল, কারণ এমন একটা জায়গায় অবস্থিত যার পাশেই একদম ন্যাশনাল লাইব্রেরি আলিপুর জু, যেটা কলকাতার চিড়িয়াখানা, এবং তার সাইডেই হচ্ছে মহিলাদের সংশোধনাগার। তো বেশ ভালো। তো বাইরের ভিউটাও আমি দেখাবো, তো সঙ্গে থাকবো। সিউ ক্যাম্পাসের কিছু
পশ্চিম দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক রকম ভালো ভালো গাছপালাও আছে, আবার জঙ্গলি এরকম টাইপের গাছপালাও আছে, গাঁদা ফুল টুল আমি দূরে দেখতে পাচ্ছি আছে। হচ্ছে পিছন দিকটা দিয়ে কিন্তু মানে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে, তো বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছ টাছ আছে সুন্দর। এবার চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরের দৃশ্যে। তো দূর থেকে দেখতে পাচ্ছ সাদা একটা কিছু দেখা যাচ্ছে, ওটা কিন্তু ন্যাশনাল লাইব্রেরি, এবং তার পাশেই হচ্ছে যেদিকটা দেখাচ্ছে সেদিকে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানাটা আমি লাস্টে দেখাবো। প্রচন্ড রোদ, তো আমি তোমাদের আলিপুর ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড মহিলাদের সম্পূর্ণাগারটা দেখার জন্য বেরিয়েছি, চলো। সংশোধনাগারটা ভালো করে দেখাতে পারলাম না, ওখানে অনেক পুলিশ ছিল, ভিডিওতে যদি কিছু আপত্তি করতো সেই জন্য আমি ভালো করে দেখাইনি। তো আলিপুর জুটা দেখানো বাকি আছে, যেটা আমি বাড়ি যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আলিপুর জুটা, আমি ঠিক করে দেখাতে পারিনি কারণ ততক্ষণে বন্ধ হয়ে গেছিলো চিড়িয়াখানা, ক্লাসেস চলছিল তাই ভিডিওটা এন করা হয়নি। তো জুটাটাই মধ্যে দেখা যাবে ভিডিওতে কেমন লাগলো, অবশ্যই আমাকে জানিয়ে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গে।